আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি হাজির হয়ে গেলাম, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা হারভেস্ট। আর এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আমার চিচিঙ্গাগুলি অনেকটা বড় হয়ে গিয়েছে এখন। আর এইগুলিকে আসলে আরও আগে হারভেস্ট করে নেওয়া ভালো ছিল, কিন্তু আসলে আমি একটু সময়ের স্বল্পতার কারণে পারি নাই। আর আমি আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছিলাম, কারণ এইগুলি আসলে আমি হারভেস্ট করব না, তো কারণ এইগুলি দেখতে কীরকম লাগে আমার কাছে। সো এটা শুনলে আসলে একটু স্ট্রেঞ্জ লাগে, কিন্তু আই থিঙ্ক আমার একটু ফোবিয়া আছে এই চিচিঙ্গাগুলিকে নিয়ে। আসলে আমি যখন হাত বাড়াই ওইগুলিকে টাচ করতে, তখন আমার এরকম একটা ফিলিং আসে যেন এইগুলি সাপের মতো আমার হাতকে পেঁচিয়ে ধরবে। আসলে শুনতে খুবই অদ্ভুত লাগে, বাট ইটস রিয়েলি স্ট্রেঞ্জ। আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি আসলে কেন আমার এই ফোবিয়াটা, আমার কাছে অনেক ভয় লাগছিল আসলে। বাট এনিওয়ে, এই বছর আমি তো এটা রোপণ করে একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। সো ইন ফিউচার সম্ভবত আমি আর এই সবজিটা রোপণ করব না, আমি হয়তো অন্য কিছু রোপণ করব। সো নেক্সট ইয়ার ডেফিনেটলি নো নো ফর মি। সো এই যে দেখেন মাশাআল্লাহ, অনেকগুলি চিচিঙ্গা হয়ে গিয়েছে আর মাত্র একটা মাত্র শুধু জিঙ্গা ধরেছে। আর আজকে হারভেস্ট করছেন আমার এই চিচিঙ্গাগুলি আমার একটা ছোট্ট বোন, আমার ননদ আসলে। সো ও আমার জন্য হারভেস্টিং করছে, আর আজকে আমার হাজবেন্ড বাসায় ছিলেন না, সো ভাবলাম ও যেহেতু বাসায় আছে ওকে দিয়ে কাজটা করিয়ে নেই। তো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে ভিডিওটি দেখার জন্য। আজকে একটু শর্ট ভিডিও ছিল। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনাদের কাছে আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ইনশাআল্লাহ ইন ফিউচারে আমি আরও সুন্দর সুন্দর গার্ডেনের ভিডিও দিব, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টগুলি আসলেই পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে এতটুকু পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, নেক্সট ভিডিওটি দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, হ্যাপি গার্ডেনিং।